আসসালামু আলাইকুম। একজন শিক্ষার্থীর কাছে যে কয়েকটি সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে ভয় বা আতঙ্কের নাম হয়ে থাকে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গণিত। তো আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব কিভাবে আমরা গণিতে ভালো করতে পারি, এক্সাক্ট কোন কোন অধ্যায় পড়বো, কী কী পড়বো, এইসব নিয়ে না, আমরা কমন কিছু সাধারণ রুল অথবা আমি নিজের মতন করে যে টপিকগুলো বা যে বিষয়গুলো মাথার মধ্যে ধারণ করলে আমরা গণিতে তুলনামূলক ভালো করার অপশান থাকবে আমাদের হাতে, সেইগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো শুরুতেই এই পাশে আপনারা কিছু পয়েন্ট দেখতে পাচ্ছেন এবং এই পাশে কিছু পয়েন্ট দেখতে পাচ্ছেন, আমি এইগুলোর আলোকে নিজের মতন করে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই গণিতে ভালো করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টার বা যে কোনো একটা অধ্যায় করার শুরুতেই দেখবেন ওই অধ্যায়ের হ্যাঁ কিছু সূত্র দেওয়া আছে এবং কিছু বেসিক বা মৌলিক কিছু অংশ আছে। আমরা প্রথমত এই বিষয়গুলো খুব ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করব, কারণ অনেক অঙ্ক আছে যেগুলো আমরা সূত্র ছাড়া পুরোটা শেষ করতে পারি বা সূত্র ছাড়া সমাধান করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা ভালোভাবে অঙ্ক সমাধান করার ক্ষেত্রে হ্যাঁ এই সূত্রগুলো ভালোভাবে জেনে নিব, যাতে করে অঙ্ক করতে গিয়ে যে আমাদের আলাদা করে সূত্র মনে করতে হচ্ছে এরকম কিছু না, প্রয়োজনে আমরা সূত্রটাও কিভাবে আসলো এটা আমরা জেনে নিতে পারি যদি খুব বেশি সমস্যা হয়। আর কিছু কিছু জায়গায় দেখবেন যে একেবারে বেসিক বা মৌলিক অংশটা, হ্যাঁ মূল ধারণা, প্রাথমিক যে ধারণা, এই অংশটা যদি আপনার ক্লিয়ার না থাকে, আপনি অনেক অঙ্ক করে যাওয়ার পরেও দেখা গেল পরীক্ষার হলে কোনো একটা মান চেঞ্জ করে দিয়েছে বা কোনো একটা জায়গায় একটু পরিবর্তন করে দিয়েছে, তখন আমরা মূল বিষয়টা থেকে মানে সরে গিয়ে আর মূল অঙ্কটা ধরতে পারি না। এই জন্য সূত্রটা এবং প্রাথমিকভাবে যে কি বলা আছে কি বের করতে হবে বা মৌলিক যে বিষয়টা সেটা আমাদের ক্লিয়ার করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে টাইপ ধরে ধরে অঙ্ক সমাধান করা, হ্যাঁ গণিত সমাধান করা। আমরা অঙ্ক সমাধান করি অনেকেই, প্রচুর পরিমাণে অঙ্কের পেছনে গণিতের পেছনে সময় ব্যয় করি, প্রচুর অঙ্ক করি, কিন্তু আমরা এক্সাক্ট টাইপ ধরে ধরে গণিত সমাধান করি না, যে কারণে আমরা পরীক্ষা হলে ম্যাথ আসলে ইজিলি অ্যান্সার করতে বা সমাধান করতে পারি না। দেখবেন যে বিভিন্ন গণিত বই বা এখন যে বাজারে যে বইগুলো আছে এগুলোতে নির্দিষ্ট টাইপ ধরে ধরে সমাধান করা হচ্ছে। হ্যাঁ যে এখানে যে কোনো একটা অধ্যায় আপনি যান, দেখবেন সেই অধ্যায়ের মধ্যে হয়তো বা 8টা বা 10টা টাইপের অঙ্ক আছে। তো আপনি যখন গণিতগুলো সমাধান করবেন এক্সাক্টলি টাইপ ধরে ধরে এলোমেলোভাবে সমাধান না করে একটা টাইপের দেখা যাচ্ছে 8টা বা 10টা অঙ্ক আছে, আপনি সেই টাইপটাকে সমাধান করেন, তারপরে নেক্সট টাইপে যান, তারপরে নেক্সট টাইপে যান। এভাবে যখন টাইপ ধরে ধরে সমাধান করবেন দেখবেন একটা টাইপ থেকে পরবর্তী টাইপে গেলেই এরপরে যদি জটিল কোনো বিষয় থাকে আপনি পূর্বের টাইপের সাথে শুধু পার্থক্যটা মানে নির্ধারণ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে টাইপ ধরে ধরে অঙ্ক করার কারণে যে কোনো টাইপের বা যেভাবে অঙ্ক আসুক না কেন আপনি ইজিলি ধরতে পারবেন। এরপরে হচ্ছে ধরতে পারা। এখন এক্ষেত্রে আমি জাস্ট পয়েন্টগুলো আমার মতন করে লিখেছি। ধরতে পারার বিষয়টা কি, হ্যাঁ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে যেটা বলি যে অঙ্ক করতে পারে, আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় অঙ্কটা করতে পারে না বরং অঙ্কটা ধরতে পারে। অর্থাৎ ধরেন কোনো একটা প্রশ্ন আসলো পরীক্ষা বা কোনো একটা গণিত আসলো, এখন এই গণিতটা আমি তো সমাধান, আমরা তো কি বাসায় অনেক বেশি প্র্যাকটিস করে করে সমাধান করে যাই, কিন্তু আপনি যদি ধরতে না পারেন যে এক্স্যাক্টলি গণিতটাতে কি বলা আছে, এখানে কি দেয়া আছে আর কি বের করতে হবে, কয়টা স্টেপে আমাকে অঙ্কটা সমাধান করতে হবে, হ্যাঁ তো কোন মানটা দেওয়া আছে, কিভাবে করতে হবে, কিভাবে বের করতে হবে, ফার্স্টে অঙ্ক দেখার সাথে সাথে যদি আপনার এই বিষয়টা মাথার মধ্যে না আসে তাহলে দেখবেন যে আলটিমেটলি এখানে আপনার প্রশ্ন সমাধান করতে একটা ইজিলি সমাধান করতে পারবেন না। হ্যাঁ আবার পরীক্ষার টাইমিংয়েরও একটা বিষয় আছে, আমাদের এত কিন্তু হাতে সময় থাকে না। তো আপনি যদি অঙ্ক দেখার সাথে সাথে ধরতে পারেন যে এই অঙ্কটা এই সূত্র দিয়ে বা এই কটা স্টেপে হ্যাঁ বা এই টাইপের মাধ্যমে সমাধান করা যেতে পারে, সেটা দেখবেন আপনার জন্য খুবই ইফেক্টিভ হবে। এজন্য শুধু অঙ্ক করে গেলে হবে না, আমরা অঙ্ক করার সময় টাইপ ধরে ধরে করবই এবং অঙ্কটা দেখা মাত্রই যাতে করে আমরা ধরতে পারি যে এই সূত্র দিয়ে বা এই টাইপের মধ্যে পড়ে, এটা করতে পারলে আমাদের জন্য আলটিমেটলি এটা খুবই উপকারে আসবে। এরপর হচ্ছে কয়টি ধাপ, অর্থাৎ দেখবেন কিছু কিছু অঙ্ক আছে সরাসরি একটা সূত্র বসাই দিলে অঙ্কটা সমাধান হয়ে যায়, কিন্তু এমন কিছু অঙ্ক আছে যেটা 2টা বা 3টা স্টেপে করতে হয়। এটা মূলত এর সাথে রিলেটেড যে আমরা যদি মূলত কি কি দেওয়া আছে প্রশ্নে আর কি কি বের করতে হবে এটা যদি বুঝতে পারি, দেখবেন কোনো একটা অঙ্ক হয়তো বা 2টা স্টেপে করতে হচ্ছে, তো প্রথম যে স্টেপে সেখানে একটা মান মিসিং আছে, ওই মানটা বের করে নিয়ে ওই মানটা আবার দ্বিতীয় সূত্রে বা দ্বিতীয় স্টেপে বসাই দিলে হচ্ছে। এই জন্য আমাদের প্রথমে অঙ্ক দেখার সাথে সাথেই টাইপ ধরে, মানে এগুলো কিন্তু সবগুলো ইন্টাররিলেটেড, দেখেন এগুলো সব একটার সাথে আরেকটা ইন্টাররিলেটেড, আপনি যখন যে অঙ্কটা করবেন প্রথমে দেখবেন যেখানে কি কি মান দেওয়া আছে, কি বের করতে হবে, কোন সূত্র বা কোন টাইপের মধ্যে পড়ে এবং সূত্রে কোনো মান মিসিং আছে কিনা, এই বিষয়গুলো আগে ক্লিয়ার করার চেষ্টা করবেন। এগুলো প্র্যাকটিস করতে করতেই চলে আসবে, তবে এই বিষয়গুলো যদি আপনার মাথার মধ্যে প্রথমেই থাকে দেন আপনি কিন্তু এভাবে চিন্তাটা করতে পারবেন। এরপরে আসি যেটা নিয়ে সবাই কথা বলেন যে শর্টকাট। হ্যাঁ তো প্রথমে আমার কাছে যেটা মনে হয় প্রথমেই শর্টকাটে যাওয়ার কোনো প্রয়োজন নাই। অনেকেই বলেন যে শর্টকাটটা শিখে রাখতে পারলে খুবই ভালো হয়, সময় বাঁচে, তো আমার কাছে মনে হয়
মূল নিয়মে যদি আপনি কোনো অঙ্ক সমাধান করতে পারেন তো শর্টকাটটা অটোমেটিকই হয়ে যায়। কারণ শর্টকাটটা আসে কোথা থেকে? মূল যে নিয়মটা আছে সেখান থেকেই কিন্তু আমাদের শর্টকাটটা আসে, শর্টকাট আলাদা কিছু না। ওই যে লাস্টের লাইনে গিয়ে যে সমাধানটা করতে হয়, মূলত ওইটাকেই আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে নাম দিয়ে দিয়েছি শর্টকাট। আপনি যদি মূল নিয়মটা বুঝতে পারেন, দেখবেন একটা সময় পরে গিয়ে আপনি নিজেই কোনো একটা অঙ্কের শর্টকাট বের করতে পারছেন। তবে এইটা বলা যায়, আপনি যখন অঙ্ক করতে করতে অনেক বেশি অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি চাইলে কিছু কিছু অঙ্ক যেগুলো বারবার পরীক্ষায় আসে বা আপনি মূলের বেসিকটা জানেন, তখন আপনি চাইলে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে কিছু শর্টকাট চাইলে প্রয়োগ করতে পারেন। তবে শুরুতে একেবারে শর্টকাটে যাওয়ার দরকার নেই। এবারে আসি, যে এগুলো গেলো হচ্ছে একেবারে বেসিক কথাবার্তা, যে আমরা অ্যাজ জেনারেল পরীক্ষায় কোন কোন বিষয়গুলো মাথায় রেখে বা অঙ্ক করতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে পারলে আমাদের গণিত করার ক্ষেত্রে আমাদের উপকারে আসবে। এবারে আসি পরীক্ষার হলের জন্য বা পরীক্ষার জন্য স্পেসিফিক। হ্যাঁ, দেখবেন আমরা ধরে নিচ্ছি যে আমি একটা অধ্যায়ের অঙ্ক করলেন বা যে কোনো অঙ্ক সমাধান করলেন, আপনি এই নিয়মগুলোও মানলেন। অনেক সময় দেখা যায় যে পরীক্ষার হলে ছোট ছোট কিছু ট্রিক্স কাজে লাগিয়ে আমরা খুব ইজিলি এবং খুব অল্প সময়ের মধ্যে অঙ্কটা সমাধান করতে পারি। যেমন ব্যাক ক্যালকুলেশন, এমন কিছু অঙ্ক আছে যেটা আপনি হয়তো বা করে গেছেন কিন্তু কোনো কারণে আপনার মাথায় আসছে না, কিন্তু ওখানে অঙ্কটা এরকম যে আপনি যদি ওই অঙ্কটা, যেমন এইটা উৎপাদকীয় বিশ্লেষণের ক্ষেত্রে এরকম কিছু অঙ্ক দেখবেন, হ্যাঁ, যে আপনি ব্যাক ক্যালকুলেশন মানে অঙ্কটা সোজাভাবে যেভাবে আসে ওইভাবে না করে আপনি যদি ব্যাক ক্যালকুলেশন করেন, পিছনের দিক থেকে আসেন, আপনার প্রশ্নে যে মানটা দিয়ে আসে সেটা চলে আসবে। হ্যাঁ, উৎপাদকীয় বিশ্লেষণের অঙ্কের ক্ষেত্রে কিছু খেয়াল করতে পারে। অপশান টেস্ট, হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, যে আমরা তো জানি বীজগণিতের অঙ্কগুলো নর্মালি অপশান টেস্ট করা যায়, আপনি যদি একটু খেয়াল করেন, সচেতন হন, দেখবেন পাটিগণিতেরও ম্যাক্সিমাম অঙ্ক আপনি অপশান টেস্ট করে সমাধান করতে পারবেন। হ্যাঁ, এটা অনেকেরই অজানা থাকতে পারে। তো অপশান টেস্ট বিষয়টা খুবই কার্যকর। অনেক সময় দেখা যাচ্ছে আপনার উত্তর জানা নেই, আপনার সমাধান জানা নেই, আপনি সূত্র বেসিক বা সব ভুলে গেছেন, জাস্ট আপনি প্রশ্নের যে অপশান, হ্যাঁ, আপনি ধরে নিচ্ছেন যে এক্স এর মান দেওয়া আছে 3, 4, 5, 6 কোনো একটা অঙ্কে, আপনি যে প্রশ্ন আছে সেখানে এক্স এর মান একবার 3 বসান, একবার 4 বসান, একবার 5 বসান, একবার 6 বসান, দেখবেন কোনো যে কোনো একটা মানের সাথে মানটা মিলে গেছে, যে 3 বসানোর বা 4 বসানোর কারণে মিলে গেছে, যে মানটা বসালে মানটা মিলছে সেটা হবে উত্তর। তো এটা অঙ্ক না করেও আপনি করতে পারেন, আবার এটা সময়টা খুব বাঁচায়, আবার অনেক সময় আপনি আপনার অঙ্কটা সঠিক কিনা এটা যাচাই বাছাইও আপনি করতে পারবেন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্ভাব্য মান ধরে নিয়ে অঙ্ক সমাধান করা, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে দেখে যাচ্ছে যে আপনার প্রশ্ন মান আছে এক্স আকারে, অপশনগুলোও আছে সবগুলো এক্স আকারে। হ্যাঁ, এটা দুইটা যদি একই রকম হয়, প্রশ্ন মান দেওয়া আছে এক্স আকারে, অপশনও দেওয়া আছে এক্স আকারে সবগুলোই, এক্ষেত্রে দেখবেন প্রশ্নে যদি আপনি এক্স এর মান ধরে নিচ্ছি ধরেন 3, অপশনে আপনি এক্স এর মান 3 বসান, বসানোর পরে যদি দুই পাশে সমান হয়, হ্যাঁ, এখানে আসলে সবগুলো অঙ্ক তো আমি করে দিতে পারছি না, আপনারা যখন করতে যাবেন তখন বিষয়গুলো আসবে, আপনি ঠিক সম্ভাব্য মানে প্রশ্নে এক্স এর যে মানটা বসাবেন আপনি সমাধানের ক্ষেত্রেও বা যে অপশনগুলো আছে সেখানে এক্স এর মান বসাবেন 3, বসানোর পরে যদি দুই পাশের মান সমান হয় তখন ধরবেন যে আপনার অঙ্কটা সঠিক আছে। অর্থাৎ এটা এরকম হতে পারে যে আপনার অঙ্ক জানাই নেই, আপনি কিছুই জানেন না অঙ্ক, শুধুমাত্র আপনি সম্ভাব্য নিজের মতন করে, হ্যাঁ, মন মতন একটা মান ধরে নিয়েছেন, ঠিক প্রশ্নে যে মানটা আছে এবং অপশনে যে মানটা আছে দুই ক্ষেত্রে একই মান বসাবেন, বসানোর পরে যে ক্ষেত্রে মিলে যাবে সেইটা হবে সঠিক উত্তর, দেখবেন সবগুলো মানে কিন্তু মিলবে না। এরপরে আসি যে আলটিমেটলি বিগত পরীক্ষার প্রশ্ন, এখানে অনেকেই আমরা যে কাজটা করি যে শুধুমাত্র অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক বা টাইপ ভিত্তিক অঙ্ক সমাধান করে চলে যায়। হ্যাঁ, বিভিন্ন প্রিভিয়াস এর আসা প্রশ্নগুলোর দিকে আমরা খুব একটা নজর দিই না, হ্যাঁ, বা মনে করি এগুলো তো টাইপ ধরে করাই হয়েছে, বিগত প্রশ্নের দিকে এত নজর দিয়ে কি লাভ। অবশ্যই যে কোনো অধ্যায় হোক, যে কোনো চ্যাপ্টার হোক, সেটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই হোক, আপনি পড়ার সময় অবশ্যই, হ্যাঁ, বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন, কারণ চাকরির পরীক্ষায় বলেন বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বলেন বিগত বছর থেকে কিন্তু ওই একই টাইপের বা একই ধরনের পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। তো আপনি একটা টাইপের অনেক মানে একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলো টাইপের অঙ্ক থাকতে পারে, কিন্তু এর মধ্যে দেখবেন সবগুলো টাইপ থেকে কিন্তু পরীক্ষায় এত বেশি প্রশ্ন হয় না। তো আপনি যখন একেবারে স্পেসিফিক করে ফেলতে পারবেন যে এই টাইপগুলো থেকে বারবার পরীক্ষা আসছে, তখন কিন্তু ওইগুলো আপনি আলাদাভাবে একটু নজরদারি বা আলাদা গুরুত্ব দিতে পারবেন। এটা আপনার মানে পরীক্ষার ক্ষেত্রে, হ্যাঁ, পরীক্ষায় কমন পাওয়ার ক্ষেত্রে খুব কাজে আসবে, এবং একই ধরনের অঙ্ক বারবার চর্চা করে গেলে দেখবেন আপনার টাইম ম্যানেজমেন্টটা অনেক ভালো আসবে। এই জন্য ম্যাথের ক্ষেত্রেও আপনি অবশ্যই বিগত বছরে আসা এমসিকিউ বা যে প্রশ্নগুলো আছে সেটাও সমাধান করবেন। আর ম্যাথের ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে হয় সেটা হচ্ছে নিয়মিত চর্চা। নিয়মিত চর্চার কোনোই বিকল্প নেই, বিশেষ করে আমরা যারা ম্যাথে দুর্বল তাদের ক্ষেত্রে তো অবশ্যই করতে হবে। যারা ম্যাথে দুর্বল তারা যে কাজটা করতে পারেন, আপনি অবশ্যই প্রতিদিন অল্প সময় আধা ঘন্টা এক ঘন্টা যার যতটুকু প্রয়োজন হয় আপনি টাইপ ধরে 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 নিচ্ছে আপনি বেশি না, আজকে একটা বা দুইটা টাইপের আপনি অঙ্ক সমাধান করেন, কিন্তু প্রতিদিন সমাধান করার চেষ্টা করেন। হ্যাঁ, আমি এক বড় ভাইকে দেখেছিলাম, উনি নর্মালি ভালো ম্যাথ পারতেন কিন্তু তিনি চর্চা করতেন না, হ্যাঁ, তিনি অঙ্কগুলো দেখে দেখে চলে যেতেন শুরুর দিকে, তো পরীক্ষার হলে গিয়ে তিনি সবই পারতেন কিন্তু কেন জানি তার কলম চলতেছিল না। তো প্র্যাকটিস না করলে এরকম হয়, আর আমরা যারা
আপনি যখন প্র্যাকটিস করতে করতে একটা সময় চলে আসবে যে এই সময় আমার না করলেও হয়, আপনি প্রচুর পরিমাণে চর্চা করেছেন, তখন আলাদা বিষয়। তাছাড়া যারা আমরা একদম শুরুর দিকে অঙ্ক করি বা অঙ্কে যাদের বা গণিত করতে গেলে যাদের সমস্যা হয়, অবশ্যই এই নিয়মিত চর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত চর্চা করতে করতে একসময় আপনি দেখবেন যে এই সমস্ত যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এই বিষয়গুলো অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। এখন আপনাদের আরো প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা তো ওভারঅল কথা বললেন, কোন কোন অধ্যায় কোন কোন টপিক কিভাবে পড়বো, প্রশ্ন বিশ্লেষণ। তা আমার মনে হয় এইটা আমরা আরেকটা ভিডিওতে এটা নিয়ে কথা বলতে পারি। ওভারঅল গণিতে ভালো করার ক্ষেত্রে আমরা যে যে বিষয়গুলোতে মাথায় রাখলে, যে বিষয়গুলো মাথায় রাখলে আমরা ওভারঅল শুরু থেকে একদম শেষ পর্যন্ত বা অঙ্ক শুরু করতে গেলে কিভাবে করা উচিত, সেগুলো আমাদের মনে হয় যে এই বিষয়গুলোতে আমাদের খুব কাজে আসতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।